তুমি নিজে পাঁচটা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, তোমার তো নেই, লোকাল পুলিশও জানে না। তীব্র দাবদাহ চলছে, এই পরিস্থিতিতে বয়স্ক মানুষদের শারীরিক এবং মানসিক ভারসাম্য বজায় রাখা উচিত। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ না তুলে আপনারা যে ডিআইজি, যে এসডিপিও, যে অ্যাডিশনাল এসপি ওখানে বসে আছেন, তাদের কাজ ধরুন। শুক্রবার সিবিআই অভিযানে সন্দেশখালীতে হদিশ মিলেছে অস্ত্র ভাণ্ডারের। 26/11 মুম্বাই হামলায় জঙ্গি দমনের যে বাহিনীকে দেখা গেছিল সেই এনএসজিকেই নামানো হয়েছিল সন্দেশখালীতে। বিস্ফোরক খুঁজতে সাহায্য নেওয়া হয় রোবটের। আর এইভাবে বাংলার মাটিতে সিবিআই ও এনএসজির অভিযানের সমালোচনা করে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। কিউ অভিযানে চকলেট বোমা ফাটনে সে ভি আপকো সিআইএ সিবিআই আপকো এনআইএ আপকো এনএসজি জেসে কোই যুদ্ধ হো রাহা হ্যায়। কালকে আবার ন্যাশনাল সিকিউরিটি গার্ড কে নিয়ে গেছে, এনআইএ কে নিয়ে গেছে, সিবিআই কে নিয়ে গেছে। এনএসজির অভিযান নিয়ে বলতে গিয়ে রবিবার নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার অনেক টাকা আছে সে এখন বিজেপিতে, না গেলেই সিবিআই, নয় ইনকাম ট্যাক্স, নয় এনআইএ, নয় এনএসজি। বারবার বলে বেড়াচ্ছে এই যে বন্দুক পাওয়া গেছে, বোম পাওয়া গেছে, এগুলো সব সাজানো সিবিআই সাজিয়ে করেছে। সিবিআই তো সাজিয়ে করবেই, কারণ সিবিআই এর কোনো জায়গা ছিল না, ওই জায়গাটাই ছিল, আর একটা জায়গা করতো, আর একটা নাম হতো। এগুলো বলার কথা বলবেন, মিথ্যার প্রচার চলছে, চলবে। সিবিআই প্রেস রিলিজে জানিয়েছে উদ্ধার হয়েছে 3টি বিদেশি রিভলভার, 1টি দেশি রিভলভার, 1টি কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার, 1টি বিদেশি পিস্তল, 1টি দেশি পিস্তল, 120টি 9mm বুলেট, 50টি .45 ক্যালিবার কার্তুজ, 120টি 9mm ক্যালিবার কার্তুজ, 50টি .380 কার্তুজ এবং 8টি .32 কার্তুজ। কিন্তু কোথা থেকে এলো এই বিপুল অস্ত্র ও কার্তুজ? এই আগ্নেয়াস্ত্র কি সত্যি শেখ শাহজাহানের? তা নিয়েও চলছে জোর তরজা। তুমি যেটা নিজে না নিয়ে এসেছো কি করে জানবে? তুমি নিজে এসে কিছু গাঁজা বা কিছু ড্রাগ পকেটে করে নিয়ে এসে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে শেখ শাহজাহানের সাগরেদের ডেরায় কার্তুজ, আগ্নেয়াস্ত্র ছাড়াও উদ্ধার হয় বহিষ্কৃত তৃণমূল নেতার আধার কার্ড, প্যান কার্ড, আর্মস লাইসেন্স, কার্তুজ কেনার বিল সহ আরো কিছু নথি। গত 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এই ধরনের শাহজাহানরা, শাহজাহানদের মুক্তাঞ্চল আসলে আসলে অস্ত্রাঞ্চলে পরিণত হয়েছে। সবচেয়ে রহস্যজনক বিষয় যেটা হচ্ছে যে অস্ত্র যা পাওয়া গেছে, অর্থাৎ যে 9টি রিভলভার বা পিস্তল পাওয়া গেছে, আর অ্যামিউনিশন গুলো কিন্তু সেই রিভলভার বা পিস্তলের ব্যবহার্য গুলি বা কার্টিজ নয়। তার মানে যে গোলাগুলি পাওয়া গেল বা কার্টিজগুলি পাওয়া গেল, সেই কার্টিজগুলির জন্য ব্যবহার্য পিস্তল বা রিভলভার বা রাইফেল সন্দেশখালিতে রয়েছে, যেগুলি উদ্ধার হয়নি, সেই অস্ত্র কোথায়? নাগাল্যান্ড থেকে আনা যে দুটি বন্দুকের লাইসেন্স সেখান থেকে উদ্ধার হলো শাহজাহানের নামে, সেই দুটি বন্দুক পাওয়া গেল না। প্রথমত যদি বিদেশ থেকে অস্ত্র এসে থাকে, সেই অস্ত্র বর্ডার দিয়ে পেরিয়ে এসছে এবং বর্ডারের দায়িত্বে থাকে কেন্দ্রীয় সরকারের সংস্থা, এই দায় তাকে নিতে হবে। মণিপুরে দীর্ঘদিন ধরে গণহত্যা চলছে, সেখানে এত অস্ত্র উদ্ধার হয়েছে, সেখানে কবার এনএসজি গেছে বা এনআইএ হয়েছে? বিজেপি শাসিত গুজরাট বা উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশে যখন অস্ত্র উদ্ধার হয়, সেখানে কটা এনএসজি হয়েছে বা কটা এনআইএ হয়েছে সেটা দেশের মানুষ জানতে চায়। সব মিলে সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার ঘিরে ক্রমেই বাড়ছে রহস্য। অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্য, কৌশিক গাঁতাইত, এবিপি আনন্দ।